পাখি কটা গল এজন কেন্দ্রীয় মন্ত্রীর, দলের বিরোধিতা করার ফল পালে মন্ত্রীয়ে, মন্ত্রীর দমভালি সহ্য নকরে নীতিশ কুমারে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে কোনো আগতীয় আলোচনা নকরাক ভঙ্গ করলে জনতা দল ইউনাইটেডর প্রদেশ কমিটি। এই কমিটিখনত মুঠ 185গৰাকী সদস্য আছে। নীতিশ কুমারে কিয় এই কমিটিখন ভঙ্গ করে দিলে তার কারণ রাজহুয়া হওয়া নাই যদিও দলরে একাংশই দলটোর সংগঠন শক্তিশালী করার উদ্দেশ্যে এই কমিটিখন ভঙ্গ করা বলে কব খোঁজে। উল্লেখ্য যে শেহতাক নীতিশ কুমারের দলের কেবাগী সংখ্যালঘু বিধায়কে জনতা দল ইউনাইটেডর সাংসদে ওয়াকফ বিধেয়ক সম্পর্ক কেন্দ্রীয় সরকারক সমর্থন করা বিষয়টুত দুর্ঘর আপত্তি করেছিল। বিগত 9 জুলাইত কেন্দ্রীয় সরকারের অংশীদার হয়েছিল নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড। উদ্দেশ্য আছিল বিহারের বিশেষ কিছু সা সুবিধা আদায় করে বিহারত নীতিশ কুমার নিজে অপ্রতিদ্বন্দ্বী হওয়া। কিন্তু শেহতীয়াকৈ সংসদত ওয়াকফ সংশোধনী বিধেয়কেই অসন্তুষ্ট করেছিল দলটোর একাংশ নেতাক। এই বিধেয়ক দুইখন সদনতে উত্থাপন হওয়ার লগেলগে সংসদের দুইখন সদনতে হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় সরকারে ওয়াকফ বোর্ডের সম্পত্তির ক্ষেত্র বহুতকা সংশোধনী অনার পোষকতা করেছিল আর বিরোধী দলে এই সংশোধনীর জড়িয়ে মুসলমানক লক্ষ্য করে লওয়া আর ই সংবিধানের পরিপন্থী বলে এই বিধেয়ক গৃহীত করার বিরোধিতা করেছিল। দুইখন সদনত বিধেয়কখনের বিরোধিতা হওয়ার পিছত এই বিধেয়ক সম্পর্কে এক প্রতিবেদন দাখিল করবলে এখন 31জনীয় যুটিয়া সংসদীয় সমিতি গঠন করা হয়। এই সমিতিয়ে সংসদের অধিবেশনের আগতেই ইয়ার প্রতিবেদন দাখিল করার কথা। ইয়ার পিছতেই নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডর একাংশ ক্ষোভিত বিধায়কে এই বিধেয়ক সম্পর্ক স্থিতি স্পষ্ট করার আহ্বান জানাইছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারক। নীতিশ কুমারের দলের এগারী কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংয়ে এই বিধেয়কখনে কোনো অসুবিধা নকরে বলে উল্লেখ করার পিছতে খঙত জ্বলি পকি উঠিছে জনতা দল ইউনাইটেডর মুসলমান বিধায়ক। ইয়ার পিছতেই নীতিশ কুমারক সাক্ষাৎ করে স্থিতি স্পষ্ট করবলে আহ্বান জানার পিছত নীতিশ কুমারে নিশ্চিতি দি কয় যে এনেকা পদক্ষেপ লব যার জড়িয়ে মুসলমান সকল ক্ষতিগ্রস্ত যে নহয় সেইটো নিশ্চিত। ইয়ার প্রায় এটা সপ্তাহ পিছতেই নীতিশ কুমারে প্রদেশ কমিটিখন ভঙ্গ করে আর সদস্যর সংখ্যা 115গৰাকীলৈ হ্রাস করে। তদুপরি লালন সিংয়ের দরে কিছু সংখ্যক জ্যেষ্ঠ নেতাক কমিটিখনত রখা নাই নীতিশ কুমারে। অবশ্যে ইয়ার কারণ স্থানীয় পর্যায়ত কর্মীসকলের লগত নেতাসকলক কাম করার সুযোগ দিয়ার উদ্দেশ্যে বলে উল্লেখ করেছে নীতিশ কুমারে। তদুপরি আর জে ডির জ্যেষ্ঠ নেতা শ্যাম রসকে অতি শীঘ্রেই নীতিশ কুমারের দলত যোগদান করার কথা। আর জে ডির মহাসচিব পদত আছে। এনেকা কেবাজনো নেতা আর জে ডি এরি নীতিশ কুমারের কাষ চপার কথা। তেনেকা নতুনক যোগদান করবলগিয়া নেতাক দলের রাজ্যিক সমিতিত অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত লৈ থৈছে নীতিশ কুমারে। নীতিশ কুমারে এই সমিতিখন ভঙ্গ নকৰা হলে লালন সিংয়ের গুরুত্ব বৃদ্ধি পাই থাকিলহেতেন দলটোত, যেটোৱে নীতিশ কুমারের দলত অসন্তুষ্টি বৃদ্ধি করার সম্ভাবনা আছিল। সেয়ে নীতিশ কুমারে নিজের ভেটি যাতে কোনো কারণতে দুর্বল নহয় তারবাবে আকস্মিকভাবে দলের প্রদেশ কমিটিখন ভঙ্গ করার সিদ্ধান্ত লয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট। তথ্যর ভিত্তিত বিশ্লেষণ, যুক্তির আধারত সিদ্ধান্ত। দি ওয়াইরর ন্যাশনাল এফেয়ার্স এডিটর সংগীতা বড়ুয়া পিছরতির বিশেষ অনুষ্ঠান নির্ণয় প্রতি সোমবার বৃহস্পতিবার নিশা 9 বজাত কেবল দি ক্রস কারেন্টত।